হ্যালো বন্ধুরা, বংদির কিচেনে তোমাদের জানাই স্বাগত। আজ আবারও তোমাদের জন্য নিয়ে চলে এসেছি এক নিত্য নতুন রেসিপি, চিকেন তন্দুরি। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করো, আর এই রকমই নতুন নতুন রেসিপির ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তাহলে চলো আজকের রেসিপিটা দেখে নেওয়া যাক। দেখো, আমি চারটে চিকেন লেগ পিস নিয়ে নিয়েছি। লেগ পিসগুলোকে ভালো করে ধুই নিয়েছি। দেখো, একটা ছুরির সাহায্যে আমি লেগ পিসগুলোকে কাট দিয়ে নিচ্ছি। কাট দিলে লেগ পিসের মধ্যে মশলা তেল ভালো করে ঢুকে যাবে। প্রথমে আমি কাট দেওয়া লেগ পিসের মধ্যে হাফ চামচ লবণ ও হাফ চামচ হলুদ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এরপর অর্ধেকটা লেবুর রস দিয়ে আবারও ভালো করে মেখে নিচ্ছি। একটা বাটি নিয়ে নিয়েছি, বাটির মধ্যে চার চামচ দই নিয়ে নিয়েছি। এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম, এক চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম, এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, হাফ চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, হাফ চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, এক চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেওয়ার কারণ চিকেন তন্দুরিটা লাল হবে। এরপর এক চামচ মতো চিকেন তন্দুরি মশলা দিয়ে দিলাম, এক চামচ মতো আদা বাটা দিয়ে দিলাম, এক চামচ মতো রসুন বাটা দিয়ে দিলাম, আন্দাজ মতো লবণ দিয়ে দিলাম, হাফ চামচ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এরপর হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। দেখো দেখো, ওই গ্রেভির মধ্যে আমি লেগ পিসগুলো দিয়ে দিচ্ছি। লেগ পিসগুলোর মধ্যে ভালো করে আমি ম্যারিনেট করা মশলাটা ভালো করে ঢুকিয়ে দিচ্ছি। এরপর আমি 3 থেকে 4 ঘন্টা রেখে দিচ্ছি। 4 ঘন্টা পর আমি ফিরে এলাম। দেখো, অনেকটাই সেট হয়ে গেছে। এরপর গ্যাসের মধ্যে আমি একটা কড়াই চাপিয়ে দিলাম। এরপর দেখো, কড়াইটা গরম হয়ে এসছে। এক চামচ মতো আমি বাটার দিয়ে দিচ্ছি। বাটারটাকে আমি একটা চামচ দিয়ে চারিদিকে করে নিচ্ছি। এরপর ম্যারিনেট করা লেগ পিসগুলো দিয়ে দিচ্ছি। এরপর যে গ্রেভির মশলাটা বেঁচে আছে সেই মশলাটা আমি দিয়ে দিচ্ছি। এরপর লো ফ্লেমে রেখে আমি 10 মিনিটের মতো ঢাকা দিয়ে দিচ্ছি। এদিকে আমি গ্যাসের মধ্যে একটা চারকোল বা কয়লা আমি পুড়িয়ে নিচ্ছি। দেখো, একটা চারকোল পুড়িয়ে আমি একটা বাটির মধ্যে রেখে দিলাম। সেই বাটিটা আমি কড়াইয়ের মধ্যে রেখে চারকোলের উপরে এক চামচ বাটার দিয়ে আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। দেখো, 10 মিনিট পর বাটিটা তুলে নিলাম। আমার লেগ পিসগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে। এরপর একটা রুটি সেঁকা নিয়ে নিলাম। রুটি সেঁকার মধ্যে চামচ দিয়ে আমি বাটার গুলিয়ে দিলাম। তারপর আমি একটা একটা করে লেগ পিস চিমটের সাহায্যে রুটি সেঁকার মধ্যে দিয়ে দিচ্ছি। দেখো, আমি প্রথমে দুটো দুটো করেই করব। দেখো, আমার একদিকটা সেঁকা হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি। তারপর দেখো, হয়ে গেছে, একটা চিমটের সাহায্যে আমি তুলে নিচ্ছি। ওই একইভাবে আমি এই দুটোও সেঁকে নিচ্ছি। এরপর আমি গ্রিন চাটনি ও স্যালাড দিয়ে চিকেন তন্দুরিটা সার্ভ করে দিচ্ছি। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি, চিকেন তন্দুরি। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। চলো তাহলে দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ। I'm gonna go get some more.